শুক্রবারে সকালে আমার বউ এই সকালে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে ইয়া টিয়া করে টিফিন টিফিন খাইছি, হালকা একটু তরকারি তরকি হয়েছিল। এই তরকা তরকির মধ্যে আমি তো ভাবছি বাড়িতে থাকবো, আমি ওই দুপুরে আইয়া ওই রুটি করবা আর পুরি করবা, এই 1 কেজি ময়দা মাখছে করবো। মা আমি আইসি ডিউটিতে, আইয়া আবার 9টার সময় গেছি, খাইতাম গিয়ে বাড়িতে নাই, ঘরের দরজার তালা, বাড়িতে নাই। তারপর দিয়ে আপনার এই এবারে বাড়িতে নাই, এবারে মোবাইল দিয়ে ওই চোখের মধ্যে আমি ধুয়ে গেছে, ঘাটের মধ্যে মোবাইল ঘাটের মধ্যে ধুয়ে গেছে। এবার তো মোবাইল ফাই আমি কীতে পারি, এবার তাড়াতাড়ি করে আইয়া এখানে আত্মীয় স্বজন এবার খোঁজাখুঁজি করে আমি টাউনে খুঁজছি, রাজারবাগ স্ট্যান্ডে খুঁজছি, ওই বান্ধবীর বাড়ি আছে একটা গোকুলপুর এখানে খুঁজছি, খোঁজার পরে যে তারা বাড়িতে নাই। তারপরে দিয়ে আমি এই আপনার এই এইভাবে খুঁজতে আছি, খুঁজতে খুঁজতে আমি অন পর্যন্ত মানে আপনার এই 4,000 টাকার মতো গাড়ি ভাড়া নাই। তারা দেখে পছন্দ করছে, তো আমার তুমি সাগরে ডিউটি করবে না, তো সাগরে ডিউটি করতেছি, তো সাগরে ডিউটি করে আজ গা 1 বছর 3 মাস 10 দিন হয়েছে, আজ গেল 10 তারিখ। তো কি মনে হচ্ছে আপনার মিসেস কি মানে বলতে, আমি মাঝের মধ্যে তাহলে যে একটু ফোনও কথা বলতো, আমি থাকলে আটকা লাইনটা কাটতে হইতো, এবং কয়টা আমার একটা ভাই মাতার বাড়ির, এরপর আমি ফোন করলে ধরতো না, আমি কে থাক, এবার আমি লাইনটা কাটতে হইতাম, মোবাইল নাম্বারটা কাটতে হইতাম, এই সত্যি সত্য। আর সন্ধ্যার সময় এখন যে কথা কইতো, আপনি কি কোনোদিন মানে দেখছিলেন কারোর সঙ্গে মানে কাছাকাছি বা কোনো কিছু? কাছাকাছি আমি কারোর সঙ্গে দেখছি না, আমি কোনো সময় দেখছি না স্যার। এখন কি মনে হইতেছে আপনার? মনে হইতেছে মানে আমি কী মনে করতাম, মানে আমার কী সময় আমি নিজেই বুঝতে পারতেছি না, কোনো অন্ত মোবাইল নাম্বারও নাই কি ওই আমার আমার এর মধ্যে বলে, মানে আমার এক বন্ধু দেখছে ওই গিরিদারি করলে রিয়ানের মুখের মধ্যে মোবাইল লইতেছে, 1250 টাকা 1250 টাকা দিয়ে মোবাইল লইছে, নতুন মোবাইল নিয়ে নিচ্ছে, মোবাইল লইছে কিপ্যাড মোবাইল, ছোটো মোবাইল, 1250 টাকা। আত্মীয় স্বজন বাড়ি খোঁজাখুঁজি করছেন? আত্মীয় স্বজন বাড়ি খোঁজাখুঁজি করছি, তারা বাড়ি কোনো আত্মীয় স্বজন বাড়িতে নাই।